নয় দফা প্রস্তাবনা বাস্তবায়নে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ। সমাবেশের রাজনৈতিক দলের বৈষম্য দূর করতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানায় দলটি। বরিশালের গৌরনদী থেকে বিস্তারিত জানাচ্ছেন ব্যুরো প্রধান কাজী আল আমিন। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত সহ নয় দফা বাস্তবায়নের দাবিতে বরিশালের গৌরনদীতে ঈদগাহ ময়দানে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে প্রস্তাবনা ঘোষণা করেন। এই অর্জন ধরে রাখার জন্য পরীক্ষিত দুর্নীতিবাজ, পরীক্ষিত খুনি, পরীক্ষিত গুমি, মিথ্যাবাজ, জুলুমবাজ, এদেরকে কখনোই আমাদের সহযোগিতা সমর্থনের মাধ্যমে ক্ষমতায় নেওয়া যাবে না। জাতীয় সংসদে সব রাজনৈতিক দলের সম্পৃক্ততা নিশ্চিত করতে ও বৈষম্যমূলক অবস্থা নিরসনে পিআর সিস্টেম নির্বাচনের দাবি জানান তিনি। সব জায়গা সংস্কারের মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করে খুব ত্বরিত শীঘ্র জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা, আর সেই জাতীয় নির্বাচনটা হতে হলে জাতীয় সরকার গঠন করা দরকার। আর জাতীয় সরকার গঠন করার জন্য পিআর সিস্টেম, যেটা সংখ্যানুপাতিক হারে তার প্রতিনিধি সংসদে থাকবে, এই প্রস্তাবটা আমরা দিয়েছি। এই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শান্তির ব্যাপারে আমরা প্রশাসন সহ সর্বত্র আমরা বলছি যে এই দেশ সুন্দর করার ব্যাপারে আপনাদের দায়িত্ব, যে আছে আপনারা সেভাবে দায়িত্ব পালন করবেন। রাজনীতি মানে প্রতিপক্ষকে ঘায়ে করা বা দমন করা নয়, রাজনীতি একটি দলের আদর্শ যা দেশের উন্নয়ন, জনকল্যাণ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। গণসমাবেশ এমনটি ঘটেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।